দর্শক বিরতির পর আবার আপনাদের মাঝে ফিরে আসলাম এসি টিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান যেটা আমরা সরাসরি আয়োজন করছি চলছে লাইভ চলছে আপনারা দেখছেন নিশ্চয়ই অনুষ্ঠানটি হচ্ছে ডিপিএসসি অ্যাডভান্সড পেইন ট্রিটমেন্ট আর আমরা আলোচনা করছি হাটু ও গোড়ালির ব্যথার অপারেশন বিন আধুনিক চিকিৎসা নিয়ে আর আমাদের আজকের অতিথি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আপনি এক পর্যায়ে বলছিলেন যে মানিব্যাগ না রাখলেই ভালো হয় কিন্তু মানিটা কোথায় থাকবে ধন্যবাদ আপনাকে আসলে আমরা প্রয়োজনে মানি নি ঘুরতে হয় তবে আধুনিক এখন মানি প্রয়োজন খুব কমে গিয়েছে মানুষ সবাই বিভিন্ন কার্ড এখন কার্ডই বিদেশে তো সব কার্ডই কার্ডি ইউজ করে তারপরে মোবাইল ফোনে অ্যাপসের মাধ্যমে টাকা রাখা যায় যে যাই হোক মানিব্যাগটা হয়তো মানিব্যাগ রাখতেই হতে পারে অনেক সময় প্রয়োজনে কাগজপত্র বা টুকটাক কিছু রাখতে পারে কিন্তু এটা পিছনের পকেটে রাখতে হবে এমন কোনো ট্রেডিশন আইন পৃথিবীতে আছে কিনা আমি জানি না গেছে অভ্যাসকর মানুষ পিছনের পকেটে রাখে মানুষ জানিই না কিন্তু আমি গত পনেরো বিশ বছর ধরে সেটা শুধু আমার না সারা ওয়ার্ল্ডের বিভিন্ন ব্যথার ডাক্তারদের স্পেশালি যারা সায়াটিকা নিয়ে কাজ করে তাদের রিসার্চ ওয়ার্ক বলে যে মানি ব্যাগের কারণে অনেক ক্ষেত্রে সায়াটিকা হয় বা সায়টিক নার্ভ কম্প্রেশন হয় আমরা যখন বসি তখন ঠিক আমাদের বাটক যেটা আমরা বলি পিছনে যে গ্লুটিয়াস ম্যাক্সিমাস এন্ড মিডিয়াস মাসেল আছে এই মাসেলটার ভিতরে ভিতরে থাকে নার্ভটা যেটা পায়ে চলে গিয়েছে সেইখানে কিন্তু বাটকের সাথে মানিবেগের একটা কম্প্রেশন হয় যার কারণে নার্ভটা কম্প্রেসড হতে পারে এবং সাইটিকা হতে পারে এবং এই সাইটিকেটা আইদার রাইট অর লেফট হয় তো মানিবেগ সাধারণত ডান পাশে থাকে ডান পাশে এবং ডান পাশে সাইটিক নার্ভ ইরোশন হয় মানে যেখানে নার্ভ এফেক্টেড হবে সেখান থেকে পেইনটা শুরু হয়ে যাবে সেই ক্ষেত্রে হয়তো কোমরের ব্যথার কথা সে নাও বলতে পারে সে বলতে পারে কোমর গ্লুটিয়াস থেকে বা আমাদের যে বাটক থাকে বাটক থেকে পায়ের দিকে ব্যথাটা আসতে পারে তো এই জন্য আপনার মাধ্যমে প্রত্যেক দর্শককে বলবো আপনারা মানি ব্যাগটা ব্যবহার করতে হলে আইদার বুকের পকেটে রাখবেন বা সামনে যে উরুর যে পকেট আছে দুই পাশে দুটা এটাতে আপনার মানি ব্যাগ রাখবেন দয়া করে মানি ব্যাগ পিছনে রাখবেন না এতে আপনার বিভিন্ন প্রকার পেইন জাতীয় বা শারীরিক বিভিন্ন সমস্যা তৈরি হতে পারে যেটা আমরা আমাদের মূল আলোচনা যে হাঁটু ব্যথার কথা বলছি তো হাঁটু ব্যথা তো অনেক কারণে হতে পারে যেমন আর্থাইটিস হচ্ছে ডিজিজ অফ এলডারলি বা জেরিয়াট্রিক পেশেন্টের জন্য একটা মানে সবাই ভুগবে একটা বয়সে এসে হাঁটু ব্যথা উঠতে সিঁড়ি ভাঙতে পারে নাই করতে পারে তো হাঁটু ব্যথার আপনি কি চিকিৎসা করছেন সেখানে কি ভর্তি রেখে চিকিৎসা করতে হবে না আপনাকে আমি শুরুতেই সেটা বলছিলাম যে যে বাংলাদেশে একটা ভুল মেসেজ আমরা দিয়ে আসছিলাম দীর্ঘ বছর একটা হাঁটুর সমস্যা হতে পারে হাটু শরীরের একটা অংশ আথ্রাইটিস হতে পারে আঘাত পেয়ে হতে পারে বিভিন্ন কারণে হাঁটুতে ব্যথা হতে পারে হাঁটু একটা কমপ্লেক্স ভ্যারাইটি অফ সাইনোফিয়াল জয়েন্ট সো এখানে আপনার শুধু সামনে পেটালা আছে উপরে ফিমার নিচে টিবিয়া পাশে ফিভুলা তারপরে হচ্ছে ভিতরে মিনিসকাস আছে ক্রুসিয়েট লিগামেন্ট আছে দুই পাশে বাইন্ডিং লিগামেন্ট আছে তারপর এখানে বিভিন্ন বার্সা আছে আপনি জানেন যে বিভিন্ন লিম্ফ নোটগুলো আছে তো এনি যে কোনো কারণে এনি ইনফ্লামেশন প্রদা হলেই সেখানে ব্যথা হতে পারে সো সেই ক্ষেত্রে আমরা যে ভুল মেসেজটা আমি যেটা বলছিলাম যে পেয়ে আসছি যে প্রায় দেখি বয়স তিরিশ চল্লিশ সর্বোচ্চ বা এর মধ্যে রুগীরা দীর্ঘ পাঁচ বছর দশ বছর ধরে চেয়ারে বসে নামাজ পড়ে আরো কথা শুনবো

অন্য যে অর্গানগুলো আছে সেটাতে হয় তো ডায়াবেটিস এই জন্য আমি বলবো আপনার ওয়াইফকে বলবেন যেন তার ডায়াবেটিসটা কন্ট্রোলে রাখে ডায়াবেটিস হচ্ছে সকল রোগের মা সে আরও রোগ তৈরি করে সো ডায়াবেটিসটা কন্ট্রোলে থাকলে উনি আজকে হাতের ব্যথার কথা বলছে কদিন পর অন্য সমস্যা আসবে সেটা হবে না ইনশাল্লাহ এখন আসেন হাতেরই ব্যথার আমরা মোস্ট অব দ্য যে কারণগুলো পাই স্পেশালি মহিলাদের ক্ষেত্রে এখন একটা পুরুষ যদি হাতের ব্যথা কথা বলে আমরা ভাবি একরকম মহিলা বললে ভাবি আর রকম মূল কাজটা হচ্ছে হাতের মহিলাদের যেটা হচ্ছে ছোট ছোট কাজ তাদের করতে হয় কাপড় কাচা ঘরের বিভিন্ন কাজ থাকে পারিবারিক কাজ ছোট ছোট কাজ তারা করে পুরুষদের মতো হেভি ওয়ার্ক তারা হয়তো করে না কিন্তু তারা প্রচুর হাতের কবজির কাজ করে যেমন যদি কোনো কি পাকশাক করতে গেলে হাতটা ঘুরাতে হয় ঠিক আছে তো এই এদে এইখানে একটা ইঞ্জুরি হয় আমরা যেটা বলি ডিকোয়ারভেন্স সিনড্রোম ডিকোয়ারভেন্স সিনড্রোম রুগী কবজি ব্যথার কথা বলবে বাস্তবে কবজি পুরোটাতে ব্যথা না তার একটা সাইডে জাস্ট এই বৃদ্ধাঙ্গুলের গোড়াটাতে ব্যথা হয় এটা আমরা যদি টেন্ডার দেখি মানে চাপ দিই দেখা যায় সিভিয়ার পেনের কথা সে বলে এটা একটা কমন তো আমি বলবো ওনাকে হাতের কিছুদিন রেস্টের প্রয়োজন দশ পনেরো বিশ দিন ওনাকে বলেন হাটটার ব্যবহার কমিয়ে ফেলতে দনোটার মানে একটু কম কাজ করে যেন থাকে ব্যথায় কুসুম গরম শেঁক বা কুসুম গরম পানিতে হাটটা ডুবিয়ে নাড়াতে পারে কিছুদিন পাশাপাশি আপনি হয়তো সাত আট দিন দশ দিন কিছু ব্যথানাশক ওষুধ খেতে পারে এতে যদি ইমপ্রুভ না হয় তাকে অবশ্যই ডাক্তারের স্পেশালি ব্যথা ডিসেবিলিটি বা বাদ ব্যথা ডাক্তারকে দেখাতে হবে প্রয়োজনে থেরাপি দেওয়া লাগবে ডায়াবেটিসকে পূর্ণ নিয়ন্ত্রণে রাখতে হবে অবশ্যই ডায়াবেটিস কন্ট্রোলে রাখতে হবে না হলে এই ব্যথা সেরে গিয়ে আবার আসতে পারে বিভিন্ন জায়গায় ব্যথা হতে পারে আমরা যে মেইন আমাদের আলোচনা ছিল যে হাঁটুর ব্যথার কথা বলছিলেন আপনি তো হাঁটুর আসলে এই যে আমরা দীর্ঘদিন কোনো কারণে যদি হাঁটুর ব্যবহার কম করি চেয়ারে বসে নামাজ পড়তে পড়তে দেখা যায় এক পর্যায়ে রুগী আর চেয়ারে বসেও নামাজ পড়তে পারে না সে আমাদের কাছে আসে যে এখন সে দাঁড়াতে গেলে কষ্ট হয় বা চেয়ারে বসে নামাজ পড়লেও ব্যথা হচ্ছে একটু বিছানায় শুইতে গেলেও ব্যথা হচ্ছে সামান্য আগে সিঁড়ি সে বা হয়তো চার পাঁচ ছয়তলা উঠতে পারত সেটা বন্ধ করে দেওয়াতে এখন স্বাভাবিক দুই তিনটা স্টেপ দিলে সে পারছে না তো ইট ইন্ডিকেটস যে ডিউ টু ল্যাক অফ অ্যাক্টিভিটি মানে মানে ইউজ যদি না হয় কোনো অংশ আসবে ব্যবহার ব্যবহার ছাড়া যে যেকোনো কিছু যেমন নষ্ট হয়ে যাবে তদু মানুষের শরীরও নষ্ট হয়ে যাবে গাড়িও তো কয়েকদিন বসে থাকলে দেখা যায় ব্যাটারি ডাউন হয়ে যায় ডাউন হয়ে যায় আর আর মানুষের শরীর তো একটা মহাগাড়ি মহাগাড়ি এই মহাগাড়ি যদি আপনি ব্যবহার না করেন তো আপনার মাধ্যমে আমি বলতে চাই

হাতে প্রাইমারি কিজের চেকআপ করানোর মতো বা ট্রিটমেন্ট করানোর মত যেহেতু আমরা মধ্যবয়িত মানুষ সো আমি একজন গার্মেন্টস এ কাজ করি আমার অনেকদিন দিন যাবত এই হাতের সমস্যাটা খুব বেশি হুম যখন ওই মেশিনের এক্সিলারেটর ভাড়া দেই মিনিমাম তো আমাদের 8 ঘন্টা কাজ করতে হয় তো মিনিমাম তো সকালে 9টা 9টার বাজে যে বসি এত না এসে ঘন্টা 2 ঘন্টা কাজ করার পরে কিছুক্ষণ পরে হাতে তীব্র পরিমাণে ব্যথা শুরু হয় হুম প্রচুর পরিমাণের ব্যথা শুরু হয় তো

আচ্ছা ধন্যবাদ আমি আপনাকে উনি আপনাকে ধন্যবাদ জানিয়েছি যে আপনাকেও অনেক ধন্যবাদ আসলে আমরা চেষ্টা করি মানুষকে একটা মেসেজ দিতে যেন আপাপ আপামর জনসাধারণ যারা একেবারে গ্রামগঞ্জে প্রত্যন্ত জায়গায় আসলে সবার ঢাকা শহরে হোক বা ভালো জায়গায় চিকিৎসা নেওয়া সম্ভব না আমরা অন্তত যদি আপনাদেরকে কিছুটা উপকার করতে পারি টেলিভিশনের মাধ্যমে বিভিন্ন পত্রপত্রিকা বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এটা আলাফাক যদি সেটাকে কবুল করে এটি আমার জীবনের সার্থকতা আর কিছু না আপনাদের এতে যদি কিছুটা উপকার হয় সেটি হচ্ছে আমাদের সার্থকতা আমি গার্মেন্টস ওয়ার্কারদের নিয়ে মোস্ট অব দ্য প্রচুর আমি মেসেজ দিয়েছি যে তাদের ঘর ব্যথা কোমর ব্যথা এটা হচ্ছে আর মূল কারণটা হচ্ছে তারা যেভাবে কাজ করে এক হচ্ছে টানা কাজ করে নাম্বার ওয়ান পায়ের কাজটা তো বেশি এবং পায়ের কাজ এবং ভুলভাবে কাজ করে ভুলভাবে এটা হচ্ছে তাদের মেশিনটা যেভাবে সেট করার কথা ছিল সেটা হয়তো সেভাবে হয় নাই আর্গোনোমিক্যাল কারেকশন দরকার এই জন্য গার্মেন্ট ইন্ডাস্ট্রিতে যারা এখন আসেন মালিক পক্ষ যারা আমি বলবো তারা যেন এই জাতীয় আর্গোনোমিক্যাল ইঞ্জিনিয়ারিং এখন কিন্তু প্রচুর পড়ালেখা করা বা না থাকলে তাদের ইঞ্জিনিয়ারদেরকে ট্রেনিং দিতে পারে যে মেশিনটা সেট করবে কিভাবে ওয়ার্কারটা বসবে কোথায় তার চেয়ারটা কেমন হবে সে কত ডিস্টেন্সে সে কাজটা করবে না হলে কিন্তু আমি প্রচুর রুগী পাচ্ছি যাদের ইয়াং একেবারে বিশ পঁচিশ বছর বয়সে সে ডিজাবল হয়ে যাচ্ছে হাঁটতে পারতেছে না ব্যথা বেদনা চাকরি হারাচ্ছে এখন উনি চাকরি হারলে উনি করবে কি উনি তো কাজটা শিখেছে উনি তো গিয়ে এখন ডাক্তারি করতে পারবে এখন তো অন্য কিছু ইঞ্জিনিয়ারিং করা সম্ভব না ওনার এই কাজই করে খেতে হবে সো এই জিনিসটা আমাদের মনোযোগ দিতে হবে এই কাজ করতে হবে এবং ব্যথাবিহীন কাজ করতে হবে ব্যথাবিহীন কাজ করতে হবে তা আমি আমার মনে হয় আপনি একটু কারেকশন করেন আপনি যেখানে বসে কাজটা করেন অথবা আপনাকে আরেকটা মেশিনে চেঞ্জ করে দিয়ে দেখেন মানে একটা সুইটেবল পজিশনে কাজ করতে হবে মাঝে মাঝে একটু রেস্ট নিতে হবে আর একই হাটুতে যেহেতু বারবার কম প্রেশার পরছে সেখানে ইঞ্জুরি হচ্ছে এটা মনে হচ্ছে আর আপনি যে ওষুধটা খাচ্ছেন এটা একটা ইলিমেন্ট সাপ্লিমেন্ট খেতে পারেন তবে ব্রেক দিবেন টানা দুই মাস খেয়ে এক মাস ব্রেক আবার দুই মাস খেয়ে এক মাস বেশ এভাবে খেতে পারেন তবে আর কিছু এক্সারসাইজ আছে আমরা কোয়ার্ড রিসেপস স্ট্রেনথেনিং এক্সারসাইজ বলি যেমন সাইক্লিং আপনি যদি বাইসাইকেল চালাতে পারেন নিয়মিত ওই আপনার গার্মেন্টসে যাওয়ার সময় সাইকেলে যেতে পারেন আসার সময় সাইকেলে আসা যাওয়াটা খুব একটা উপকারে আসবে এবং আমার ইউটিউব চ্যানেলে কিছু হাঁটুর এক্সারসাইজ দেওয়া আছে শুয়ে পা দিয়ে হাঁটু দিয়ে নিচে চাপ দেওয়া বা পা উঠানো সাঁতার কাটা আপনি হয়তো সাঁতার কাটা সম্ভব হবে না বা নিয়মিত রাস্তা হাঁটা সমান রাস্তা হাঁটা এই যেতে অ্যাক্টিভিটিস করতে হবে আর ওই মাঝে মাঝে একটু কারেকশান করা দরকার বসা বা মেশিন চেঞ্জ করা মানে আপনি একটা সিট থেকে আরেকটা সিটে কাজ করা এইভাবে বা আরেকটা মেশিনে গিয়ে যদি সেটা সম্ভব হয় কন্টিনিউয়াসলি তো কাজ করা ঠিক না একটু মাঝে মাঝে একটু গ্যাপ দিতে হবে দিয়ে একটু করতে হবে একটু বস করা বা অনেক সময় বসার থেকে কিন্তু ভুলভাবে এটা হয়ে থাকে এটা কারেকশন এখনি করতে হবে না হলে কিন্তু আমি কয়েকদিন আগে একজন রোগী পেয়েছি মালে এসে গিয়েছিল ইয়াং রোগী সে ওখানে তাকে ওয়েট লিফট করতে হতো সেটি তো ওয়েট লিফ্ট করতে করতে তার এমন অবস্থা সে নট অনলি যে হাঁটু ব্যথা না সে একটা মানসিক রোগী হয়ে গিয়েছে এখন সে ওই দেশে তার জব ছেড়ে চলে আসছে এবং সে এখন মানে মোটামুটি আমরা ট্রিটমেন্ট অনেক ডাক্তার বাংলাদেশে দেখেছে ট্রিটমেন্ট দেওয়ার পরেও সে বলে তার হাঁটু ব্যথা আছে আমরা এখন হাঁটু তার এসেস করে দেখেছি অনেক ভালো আলহামদুলিল্লাহ কিন্তু সে এখনো ব্যথার কথা বলে ডিউ টু ওই যে স্ট্রেসফুল ওয়ার্ক দীর্ঘ সময় এই স্ট্রেসফুল ওয়ার্ক থেকে তার রিকভারি হতে এখন একটা সময় লাগছে তো এই ক্ষেত্রে তাকে বিভিন্ন অ্যারোবিক এক্সারসাইজ আমরা বলি অ্যারোবিক এক্সারসাইজ মানে হচ্ছে যে এক্সারসাইজগুলা মুক্ত খোলাভাবে করা হয় যেমন সাইকেল চালানো হাঁটা সাঁতার কাটা বা জিমেও করতে পারে বাট সেটা কোনো হেভি ওয়েট আরেকটা ব্যাপার ডক্টর শফিল প্রধান এই যে পুলিশ বা আর্মি বা নৌবাহিনী সশস্ত্র বাহিনী এই যে লেফট রাইটটা করে লেফট রাইট করার কি এটা কি বেটার হাঁটুর জন্য হ্যাঁ অবশ্যই আসলে ওনাদের তো ট্রেনিং এটা করতেই হবে সেটার অবশ্যই প্রপার একটা গাইডলাইনে তারা করে থাকে হ্যাঁ এটা একটা ইনস্ট্রাকশান থাকে তাদের বিভিন্ন আমরা যেটা বল ওয়ার্ম আপ হতে শুরু করে বিভিন্ন নিয়ম অনুযায়ী করা হয়ে থাকে তারপরেও সেখানে ইঞ্জুরি হতে পারে আমি প্রচুর রুগী পাই বিভিন্ন কারণে হয়ে থাকে হয়তো সে যে ট্রেনিংটা করছে সে হয়তো ভুলভাবে হয়তো সে প্রপার ইয়াটা নেয় নেয় মেজারটা নেয় নেই কোনোভাবে হয়ে যায় আর অ্যাক্সিডেন্টালি একটা কেস তো হতেই পারে ভাবে। তবে হ্যাঁ এটা কোনো মানে প্রফেশনালি এভরি অ্যাক্টিভিটিস কোনো প্রবলেম না আপনার এই যে সার্জন আমি প্রায় সার্জন পেয়ে থাকি অপারেশন করতে করতে কোমর ব্যথা নিয়ে আসে ঘাড় ব্যথা নিয়ে আসে সামনে ঝুঁকে কাজ করতে হয় তো সেই জন্য ওই যে রুগীর ব্যাডটাকে যদি সে অটোমেটিক ব্যাট নিতে পারে যে ব্যাড অটো উঠানো যায় নামানো যায় প্রয়োজনে অ্যাডজাস্ট করা যায় যত অটোমেশন হবে এবং সেটার সাথে আর্গোনোমিক্যাল কারেকশন করা যাবে তাহলে কিন্তু সমস্যাগুলো অনেকাংশে কমে যাবে আর যুগে যুগে নতুন নতুন রোগ আসবে করোনা ডিসিজ নতুন থাকবে থাকবে এবং আমাদের কাজও হচ্ছে সেটার সাথে তাল মিলিয়ে আমরা যারা ডাক্তাররা আসি বর্তমানে আমরা হয়তো পৃথিবীতে থাকবো না যারা আসবে তারা আবার রিসার্চ ওয়ার্ক আমাদের আগের কাজ নিয়ে তারা নতুন করে কাজ করবে নতুন করে ট্রিটমেন্ট প্রোটোকল তৈরি করবে এটি স্বাভাবিক ট্রিটমেন্ট এভরি টাইম চেঞ্জেবল যদি আমরা মনে করি সে আগে ডেভিডসন নিয়ে আমি বসে থাকি নো এইটা চেঞ্জ হবেই চেঞ্জ হচ্ছেই ডে বাই ডে কিন্তু চেঞ্জ আসবে এবং বিশেষজ্ঞ রিহেব বিশেষজ্ঞ এই কথাটা তো আগে শুনিনি যে এটা এখন হ্যাঁ এটা উন্নত বিশ্বের ছিল আগে এখন আস্তে আস্তে আমাদের সাবকন্টিনেন্টে আমরা পুনর্বাসন নিয়ে জোর দিচ্ছি আগে মানুষের ধারণা ছিল পুনর্বাসন মানে হচ্ছে ঘর বাড়ি ভেঙে গেলে সেটাকে পুনর্বাসন করেন পুনর্বাসন কিন্তু এখন এটা মানুষের শরীরের পুনর্বাসন নিয়ে চলে আসছে যেটা ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল বোথ সাইকোলজিক্যাল পুনর্বাসন সাইকেট্রিস্টটা করে থাকে আর আমরা যারা ফিজিক্যাল পুনর্বাসন আমরা যারা ফিজিক্যাল থেরাপিস্ট রিহ্যাবিলিটেশনের পরে পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি আছে আমরা এটা করে থাকি ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল রিহ্যাবিলিটেশন অনেক সময় একসাথে করা লাগে প্রয়োজনে এবং এটা টিম ওয়ার্কের মাধ্যমে আপনি হসপিটালটাই তো হাসপাতাল তো নামটাই তো ডিপিএসসি রিহ্যাবিলিটেশন সেন্টার জি আমরা আমাদের মূল কাজই হচ্ছে যে কোনো মানুষ ফিজিক্যালি যখন অক্ষম হয়ে যায় প্যারালাইসিস বা হাঁটু ব্যথা কোমর ব্যথা গাব যে কোনো পেইন প্যারালাইসিস বা ডিসাবিলিটি আইদার ট্রমাটিক হোক বা ইভেন কি জন্মগত বিকলঙ্গতা নিয়ে অনেক সময় হয় যেমন সেরিব্রাল পলসি বাচ্চা চাষে হাত বাঁকা পা বাঁকা এগুলি সব নিয়ে আমরা কাজ করে থাকি এখানে এটারও আবার আলাদা সুপার স্পেশালাইজেশন আছে এক একজন এক একটা নিয়ে কাজ করে এক একটা আমার কিন্তু আমাদের এখানে যারা থেরাপিস্ট আছে তারাও কিন্তু সবাই সব সাবজেক্ট ভালো কাজ করে না

এরকম যখনই ব্যথা হয় একটা আচ্ছা ইনজেকশন নিয়েও মানুষের মধ্যে একটা ভুল মেসেজ অনেক সময় যায় আমরা সেটা বলতে চাই আসলে হ্যাঁ যদি কোনো কারণে কোনো ডাক্তার কোনো ইনজেকশন দেয় দিতে পারে এটা ট্রিটমেন্ট অবশ্যই এটা ভুল মেসেজও না বাট যদি সেটা হয় যে স্টেরয়েড এবং সেটার যদি ব্যবহার হয় খুব বেশি স্টেরয়েড ব্যবহারটা যদি বেশি হয় তাহলে আমি বলবো এটা রুগীর জন্য দীর্ঘমেয়াদী ক্ষতিকর কিন্তু এখন কিন্তু অনেক ইনজেকশন আসছে স্পেশালি আপনি জানেন যেমন পিআরপি প্লাটেলেট ইজ প্লাজমা সেটা এনি ইনজিউড জায়গায় আমরা রুগীর শরীর থেকে ব্লাডের নিয়ে যেটা করোনা রুগীকে অনেক সময় অ্যান্টিবডি যেভাবে দেওয়া হয় লাইক প্লাজমা বা আমরা যেটা হচ্ছে ডেঙ্গু রুগীকে দেওয়া হতো প্লাজমা তো সেইম্যাজ আমরা সেখানে সেখানে তো রুগীর থেকে প্লাটেলেটটাকে আলাদা করে ওই জোড়া বা ওই ইনজিউড জায়গাটা দেওয়া হয় শরীরের নিজে একেবারেই ন্যাচারাল একটা ট্রিটমেন্ট তারপর হচ্ছে প্রোলো থেরাপি তো ওই লোকের রক্তই হতে হবে হ্যাঁ রুগীর নিজের রক্তই হতে হবে তো প্রোলো থেরাপি এটা আপনার ডিপেন্স আমাদের ডিপেন্স সিতে মানে পেইন সংক্রান্ত প্রায় মোস্ট অফ দ্য থেরাপিগুলো আমরা ইনশাল্লাহ এখানে শুরু অলরেডি কাজ করছে এবং খুব ভালো রেজাল্ট আসছে এটা এবং আমি এর আগে বলছি আপনার কি কি কম্বো থেরাপি মানে আমরা এখানে শুধু যে প্রোলো দিচ্ছি বা শুধু পি দিচ্ছি বা অনেক সময় আমরা স্টেরয়েড আমরাও দেই কিন্তু সেটা পরিমাণ খুবই কম সিলেকটিভ কেস আমরা করে থাকি খুব অ্যাকিউট পেইন হলে হ্যাঁ অ্যাকিউট পেইন বা হচ্ছে অনেক সময় দেখা যায় যে ডায়াবেটিক রোগীকে কিন্তু দেওয়া যাবে না সো এই জিনিসগুলো খেয়াল করে দেন এটা করা হয় এক এক ক্ষেত্রে আর ইনজেকশনগুলো এক এক রোগীর এক এক রকম ইনজেকশন আছে তারপরে যেমন সোডিয়াম হাইরোনেট আর একটা ইনজেকশন দিস ইজ অলসো সাপ্লিমেন্ট এটা কিন্তু ওষুধ কোম্পানি তৈরি করে দেয় আমাদের জোড়ার মধ্যে যে লুব্রিকেন্ট থাকে সাইনুবেল ফ্লুইড সেটার কম্পোজিশনটা কিন্তু তারা তৈরি করে দেয় আরও কথা শুনবো ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ আরও একটি বিরতিতে যেতে হচ্ছে প্রিয় দর্শক সময় হলো আরও একটি বিরতিতে যাবার ফিরছি কিছুক্ষণের মধ্যেই ততক্ষণ আমাদের সাথেই থাকুন